اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب صخره الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصر وقنا عذاب يوم القيامه الهي رحم فرما مصطفیٰ کی واسطے کھلے دے دروازے رحمت غدا کی واسطے رحمت للعالمین ختم رسول جانے جہاں احمد و حامد محمد مصطفیٰ کی واسطے اللہ میار نظر کرتا کہ دیکھیں এই মধুশ্চর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তেজাম করে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যুবক নজওয়ান ভাইয়ের আলেম সমাজ সহ পর্দার অন্তরালের মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেওয়ালা অনেক প্রবাসী ভাই বাবারা মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ জানি না আমি অদম গুণাগারে শামিম হোসেন রেজার দোয়া তোমার দরবারে কবুল হবে কিনা অসংখ্য হাজি সাহেবান অসংখ্য আপনার ঘরের মেহমান আপনার এবাদত গুজারিতে হাত গুজারিরা হাত বানাইছে গো আল্লাহ যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের সবার জীবনের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজকের মুনাজাতে অনেক সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করেছে যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল ফরিয়া তোমার দরবারে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই যেই মা জননী সন্তানের জন্য নিজের রক্তরে পানি বানাইছে যেই মা আরামের গুমরে হারাম কইরা দশ মাস দশ দিন গর্ভের মধ্যে ধারণ কইরা দুনিয়ায় আসার পরেও কষ্ট করেছে যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে এমন আম্মা জানের কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারা রে রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ শিফা দান করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো রব্বুল আলামিন আল্লাহ এই মধুশ্চর দক্ষিণ পাড়া জামে মসজিদের জন্য অনেকে সিমেন্ট দিয়ে অনেকে বালু দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে নাও আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন ফিলিস্তিনের জমিনে ইসরায়েল বাহিনীর জালেমের জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি তোমার গায়েবি মদত দ্বারা সহযোগিতা করো এ সোনার বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সহযোগিতা করে তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ মসজিদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার তৌফিক দান করো আল্লাহ আমার পর্দার অন্তরালে মা বোনেরা দোয়া চাই মা বোন সহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীরা দেশের বাড়িতে মা বাবা সন্তান স্ত্রী পুত্র রাইখা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে আল্লাহ তাদের মন কান্দে দেশে আসার জন্য শুধু বাংলাদেশের রেমিটেন্স খাতটাকে বড় করার জন্য তারা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে কবুল করো বিশেষ করে ইকবাল ভাই প্রবাস থেকে দোয়া চেয়েছেন আল্লাহ আমার ইকবাল ভাইরে কবল মঞ্জুর করে নাও আল্লাহ
আজকে আরেকজন ভাই আলমগীর প্রবাস থেকে দোয়া চেয়েছে এলাকার পাশের এলাকার আলমগীর ভাইয়ের মাও নাই বাবাও নাই, ওনার মতো কত প্রবাসীরা মা বাবা হারাইয়া প্রবাসে কান্দে। আল্লাহ যত প্রবাসীরা বিদেশের বাড়িতে মা হারা বাবা হারা, আল্লাহ প্রত্যেক প্রবাসী সহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও, এ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখো। আর আমাদের মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইও। আকাশুল খাস ভাবে দোয়া চা হয় আমার ভাই মাওলানা কামাল সাহেবের আব্বা যেন সুস্থ অবস্থায় আছেন, আল্লাহ আমার কামাল ভাইয়ের আব্বা জানকে শেফায়া জেলা কামেলা নসিব করো। এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করে, মরণের আগে আখিরি জবানে মধুর কালাম পড়াইয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাম।